শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল 1964 সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবের বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের অনুভব করেছিল শেখ রাসেল। মাত্র 10 বছর 10 মাসের জীবন তার। ছোট্ট এক জীবনের মধ্য দিয়ে বাঙালির স্বপ্নকে আপন করতে শিখছিল মাত্র। দুচোখ মেলে দেখতে চেয়েছিল বাংলার অপার সৌন্দর্য, কিন্তু নর পিশাচরা বুলেটের আঘাতে শেখ রাসেলের স্বপ্নময় জীবনটাকে স্তব্ধ করে দেয় 1975 সালের 15ই আগস্ট। জাতির শোকাবহ এই দিনে মা বাবা ভাই ভাবিদের রক্তের সঙ্গে মিশেছে তার নিথর দেহ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, লাল সবুজের পতাকা সহ যেখানেই ছড়িয়ে আছে বীর বাঙালির ইতিহাস, সেখানে শেখ রাসেল। শেখ রাসেল বাঙালি জাতির কাছে শোকগাথা এক কবিতার ভুবন। আব্দুল কাইয়ুম, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।